স্যারের একটা স্পিচ আমার জীবন বদলে ফেলতে পারে। মারুফ স্যারের আজকে যে ক্লাসটি ছিল সেটি আমাদের জন্য আসলেই অনেক বেশি উপকারী ছিল। বিআরসি বাংলাদেশের আইএলসির জগতে একটা খুব পরিচিত নাম। যারা বাইরে পড়তে যেতে চান তাদের আইএলসির প্রস্তুতি নেওয়ার জন্য বিআরসি প্রথম পছন্দ। বিআরসি তার স্টুডেন্টদেরকে শুধুমাত্র আইএলসির জন্য প্রস্তুতি করে দেয় না, বরং তাদেরকে ইংরেজি ভাষায় কথা বলার কনফিডেন্সটাও এনে দেয়। তার হাজার হাজার স্টুডেন্টের মধ্যে এমন অনেকেই রয়েছেন যারা কনফিডেন্টলি ইংরেজি বলতে পারেন। আর এই ধারণা থেকেই বিআরসি চিন্তা করলো এমন একটা কম্পিটিশনের আয়োজন করার যেখানে স্টুডেন্টরা তাদের সর্বোচ্চ প্রচেষ্টাটুকু দিয়ে বেস্ট স্পিকার হিসেবে নিজেকে তুলে ধরবে। বিআরসি প্রথমবারের মতো আয়োজন করেছে স্পোকেন ইংলিশ চ্যাম্পিয়নশিপ প্রোগ্রাম। গত 25 জুলাই 120 জন পার্টিসিপেন্ট তাদের রেজিস্ট্রেশনের মাধ্যমে শুরু করে এই যাত্রা, আর তাদের মধ্যে থেকেই প্রথম রাউন্ডে উত্তীর্ণ হয়েছিল 22 জন পার্টিসিপেন্টস। বিআরসি আমাদের এই 22 জন পার্টিসিপেন্টকে শুধুমাত্র সিলেক্টই করেনি, বরং সাহায্য করেছে আমাদের সর্বোচ্চ প্রস্তুতিটুকু নিতে। কীভাবে? বিআরসি আমাদের সবাইকে নিয়ে গিয়েছিল বেস ক্যাম্পে, আর আয়োজন করেছিল একটা গ্রুমিং সেশনের। আমরা কীভাবে নিজেদেরকে আরও বিল্ড আপ করতে পারি, কীভাবে আমাদের কনফিডেন্টকে আরও গ্রো করতে পারি, সেই জন্যই মূলত এখানে আসা। বেস ক্যাম্পে আমাদের প্রথম সেশনটা ছিল ইন্ট্রোডাক্টরি সেশন, যেখানে আমরা সবাই নিজেদেরকে তুলে ধরেছিলাম নিজেদের পরিচয়ের মাধ্যমে। এই ইন্ট্রোডাক্টরি সেশনের মাধ্যমে শুরু হয়েছিল আমাদের বেস ক্যাম্পের যাত্রা, আর তার ঠিক পরপরই ছিল একটা ইংলিশ স্পোকেনের সেশন, যেখানে বেসিক ইংলিশ স্পোকেনের টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আমাদের সাথে ক্লাস নিয়েছিলেন ওয়ালিদ স্যার। কথা বলার সময় যে আমাদের ফিলার্স থাকে বা যে যে মিস্টেকসগুলো আমরা করি সেগুলো হচ্ছে আমরা কীভাবে রিকভার করতে পারি, কোনগুলো আমরা করবো না, যেমন হচ্ছে যে আমরা অনেক সময় কথা বলতে গেলে ওয়েল দেন হচ্ছে ফিলার্স থাকে আমাদের ইংলিশে কথা বলার জন্য সময়, তো ওগুলো কীভাবে আমরা হচ্ছে যে কমিয়ে আনতে পারি সেগুলো ছিল। দেন হচ্ছে যে স্পিকিং কীভাবে আমি হচ্ছে আরও ভালো করে কথা বলতে পারবো সে বিষয়ে ছিল। স্পিকিং সেশনের পরপরই আমাদের জন্য ছিল একটা ছোট্ট চমক, ছিল স্পেলিং গেমের আয়োজন। স্পেলিং গেম শুনতে ছোট বাচ্চাদের গেম মনে হলেও পুরো আয়োজনটা ছিল ভীষণ চমৎকার। একটা লেটার আর একটার সাথে জোড়া দিয়ে যেন আমরা একটা শব্দ তৈরি করতে পারি, তার জন্য তৈরি করা হয়েছিল 4টি গ্রুপ, আর 4টি গ্রুপকে দেওয়া হয়েছিল 4টি আলাদা শব্দ। স্পেলিং গেমটিতে আমার টিমই কিন্তু জিতেছিল। কীভাবে? কারণ বিআরসি আমাদেরকে শিখিয়েছিল শুধুমাত্র স্পেলিং নয়, শুধুমাত্র ইংরেজিতে কথা বলা নয়, বরং একই সাথে কীভাবে একটি দলের সাথে কাজ করা যায়। পুরো আয়োজনের সবচেয়ে বড় চমকটি ছিল কনফিডেন্স বিল্ডিং সেশন বাই মারুফ স্যার। মারুফ স্যার নিজে আমাদের এই ক্লাসটি নিয়েছিলেন যেন তিনি আমাদের ভেতর থেকে আমাদের কনফিডেন্সটাকে বের করে নিয়ে আসতে পারেন। শুরুতেই বলা হয়েছিল এরপর আমরা কিন্তু আর কথা বলার জন্য কনফিডেন্সের কোনো অভাব বোধ করব না, এবং হয়েছিল তাই। স্যার যে আমাদের আজকে ক্লাসটি উপহার দিয়েছে তার জন্য হয়তো এই স্যারের একটা স্পিচ আমার জীবন বদলে ফেলতে পারে। ইভেন আমার সাথে যারা মানে ক্লাসটি করেছে তাদের সবার জীবন বদলে ফেলতে পারে। মারুফ স্যারের আজকে যে ক্লাসটি ছিল সেটি আমাদের জন্য আসলেই অনেক বেশি উপকারী ছিল, কেননা স্যার আমাদেরকে শিখিয়েছেন কীভাবে অডিয়েন্সের সামনে কথা বলতে হয়, কীভাবে পাবলিক স্পিকিং করতে হয়, কীভাবে কনফিডেন্টের সাথে কথা বলতে হয়। উনি আমাদের অনেকগুলো পয়েন্ট দিয়েছেন, যে পয়েন্টগুলো মাথায় রেখে যদি আমরা আগাই ডেফিনেটলি আমরা অনেক ভালো করতে পারবো। Taught us seven ways how we can build up our confidence and personality and everything. So coming to this session was actually so important for us to build up our confidence. পুরো সেশনটাতে মনোযোগের এক বিন্দু আমরা কখনো ব্যাঘাত ঘটাতে পারিনি। পুরো সেশনটাকে আমরা শুনেছি অত্যন্ত মনোযোগের সাথে, এবং সেই সাথে আমরা ফিরে পেয়েছি আমাদের কনফিডেন্স। অনেকগুলো সেশন, অনেকগুলো টিম বিল্ডিং, সব কিছুর পরও কিছু একটা বোধহয় বাদ রয়ে গিয়েছিল, তাই আয়োজন করা হয়েছিল ফুটবল গেম। প্রথমে মনে হয়েছিল আমরা কেউই বোধহয় এই খেলাটা পারবো না, কারণ কেউই হয়তো আমরা ঠিক এইভাবে ফুটবল খেলিনি, কেউ কেউ তো কখনো ফুটবলই খেলিনি। ছেলেরা মেয়েরা আমরা সবাই একসাথে হয়ে যখন ফুটবলের সেই প্লে গ্রাউন্ডটাতে নামলাম তখন কিন্তু একবারও মনে হয়নি যে আমরা কেউ খেলতে পারি না। ভীষণ এক্সাইটমেন্টের এই গেমটাতে জয় পেয়েছিল শুধু একটি দল, কিন্তু আমরা দুটো দলের প্রত্যেকেই কিন্তু সমানভাবে এনজয় করেছিলাম এই গেমটি। গাজীপুরের বেস ক্যাম্পের এই সেশনটিতে আমাদের ধারণা ছিল শুধুই একটা গ্রুমিং সেশন নিয়ে, কিন্তু এই 22 জন পার্টিসিপেন্ট আমরা ওখানে যখন একসাথে হয়েছি কখনো চিন্তাই করিনি আমরা কী পেতে যাচ্ছি। আমরা একসাথে ইংলিশ স্পোকেন নিয়ে সেশন পেয়েছি, আমরা একসাথে খেলা করেছি, আমরা একসাথে একটা টিম হিসেবে সবগুলো জায়গায় কাজ করেছি। দিন শেষে আমাদের ঝুলিতে অনেকগুলো অ্যাচিভমেন্টই কিন্তু জমা হয়ে গিয়েছে।